ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব স্ট্যাটাস। আজকে অনেক বড় একটা সুখবর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জন্য, মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ছেলেমেয়েদের জন্য। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি জিডি কনস্টেবল প্রতি বছর প্রকাশিত হয়, মানে 8 বাহিনীতে প্রতি বছর মোটামুটি ভ্যাকেন্সি বের হয়, ঠিক আছে। অনেক দিন ধরে এই আমাদের প্রচেষ্টা যে বাংলায় পরীক্ষা দেব, ঠিক আছে, মানে অনলি আগে হতো কি, আগে হতো ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন প্যাটার্ন ছিল, ঠিক আছে। সো কিছু মানুষের সুবিধা হতো, আবার কিছু মানুষের একটু প্রবলেম হতো, ঠিক আছে। যেখানে গ্রামাঞ্চলে যে মানুষ আছে যারা একটু বাংলাটা বেশি ভালো বোঝে, ঠিক আছে, তাদের এই পরীক্ষায় বসতে গেলে একটু অসুবিধা হতো। সো এই জন্যেই 8 বাহিনীর যে পরীক্ষাটা ছিল সেটা এতদিন ধরে অনলি 2 ভাষায় ছিল, ইংলিশ আর হিন্দি। এবার সেটা হবে 13টি আঞ্চলিক ভাষায়, তার মধ্যে বাংলাও আছে। তো আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য খুবই খুশির খবর। আর এটা স্বস্তন্ত্রকে দপ থেকে 15 এপ্রিল ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। সো কারণ আমাদের যে আইএএস আইপিএস, ঠিক আছে, যত পরীক্ষা হয়, হ্যাঁ, সো সব পরীক্ষায় মোটামুটি বাংলা বাধ্যতামূলক আছে। সো আমাদের কেন হবে না এই কনজি কনস্টেবলটা, ড্রাইভার থেকে পরীক্ষাটা বাংলায় হচ্ছে, আর বাঙালির ছেলেপেলে বাংলায় পরীক্ষা দেবে না, কিছু পরীক্ষা দেবে। সো বাংলা এবার থেকে তোমার পরীক্ষা দেবে, প্রিপারেশানটা ভালো মতো নাও, ঠিক আছে। আর এটাই বলার ছিল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্ট করো, শেয়ার করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাইও আমাকে, আর ভিডিও কেমন হচ্ছে সেটাও বলো। আর আমি তোমার চেষ্টা করো খুব অল্প টাইমের মধ্যে সব ভিডিও দেওয়ার, সেটাই বলার ছিল। আর তোমার একটা ভ্যাকেন্সি ব্যাপারে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 80-90 হাজারের মধ্যে একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে। আর এই যে বেঙ্গলি যে পরীক্ষাটা হবে না, ওটা 2024 সাল থেকে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, এটাই বলার ছিল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল যে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সে থেকে তোমরা জয়েন হয়ে যাও, কারণ সমস্ত রকম পিডিএফ আমি ওখান থেকেই দিয়ে দিই।